সাফের শুভ সূচনা করেছে বাংলাদেশ প্রথম খেলায় তপু বর্মনের একমাত্র গোলে জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে। তবে র্যাঙ্কিং বা শক্তিমত্তা যদি বিবেচনা করা হয় এই সাফে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে আসলে শুধুমাত্র শ্রীলঙ্কা। তো প্রথম ম্যাচ আসলে যেটা করার দরকার ছিল সেটা জামাল ভূঁইয়ারা করে নিয়েছে, এরপরে একে একে ভারত মালদ্বীপ এবং নেপালের পক্ষে খেলবে এবং এই ম্যাচগুলো আসলে নির্ধারণ করবে ফাইনালে খেলার সামর্থ্য বাংলাদেশের আছে কি নাই। 2003 সালের পর থেকে কখনোই কিন্তু সাফের শিরোপাটা বাংলাদেশ জিততে পারেনি, এবার কি পারবে কি না, সম্ভাবনা কি বলছে, প্রত্যাশা কতটুকু থাকা উচিত, সে বিষয় নিয়ে কথা বলবো। কথা বলবো বিশ্বকাপ যাত্রাতে প্রায় দিন ঘনিয়ে এসেছে টাইগারদের, আর একটা দিন পরেই বাংলাদেশ রওনা দিবে ওমানের উদ্দেশ্যে, সেখানেই বাছাই পর্ব খেলবে। ক্রিকেটাররা যখন আসলে ওমানে ক্যাম্প করবে তখন কিন্তু বিসিবির কর্মকর্তারাও ব্যস্ত থাকবেন, কারণ নির্বাচন আছে 6 তারিখে। এছাড়া নাসির তামিমার বিয়ে নিয়েও বিভিন্ন রকমের জলঘোলা হচ্ছে, এই সব কিছু নিয়ে আড্ডা দিতে চাই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলায়। দর্শক আপনাদের সাথে আছে আমি নাবিল কায়সার, আমাদের সাথে আছেন দুজন ক্রীড়া সাংবাদিক, আছেন এম এম কায়সার ও আরিফুল ইসলাম রনি, দুজনকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলায়। সবসময় আমরা এই শোটা শনিবার রাতে করতাম কিন্তু সময় পাল্টে গেছে, আজকে থেকে আমরা শুক্রবার রাত 12টায় এই শোটা সবসময়ই করব। আমি এম এম কায়সারকে দিয়ে শুরু করতে চাই, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো, তবে সাফ দিয়ে শুরু করতে চাই। আজকেই বাংলাদেশ খেলল শ্রীলঙ্কার বিপক্ষে, কেমন দেখেছেন খেলাটা? আর একটু যদি আসলে বলে রাখি আমার নিজস্ব অভিমত, 1-0 গোলে বাংলাদেশ যখন লিড নিয়েছে সেকেন্ড হাফের শেষের দিকের সময়টা, শেষ 20-25 মিনিট সময়টা একেবারেই ডিফেন্সিভ মনোভাব নিয়ে খেলেছে, এটাকে আসলে ব্যাকফায়ার করতে পারতো কিনা? প্রথম কথা হলো যে বাংলাদেশের শুভ সূচনা হয়েছে, 1-0 গোলে জিতুন অথবা 3-0 গোলে জিতুন, আপনি পুরো পয়েন্টটা পেয়েছেন, সেটি আমি মনে করি যে বাংলাদেশ দলের জন্য অনেক ভালো একটা সূচনা হয়েছে। আর সাফ ফুটবল যখনই আসে তখন কিন্তু পেছনের 4 বছর 4 বারের টুর্নামেন্টের কথা যদি আপনি বিবেচনা করেন তো বাংলাদেশ কিন্তু প্রথম পর্বে পেরোতে পারেনি, সে অর্থে প্রথম ম্যাচটা বাংলাদেশ জিতেছে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে, শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং বলা যেতে পারে যে একটা প্রায় নতুন দল নিয়ে কিন্তু বাংলাদেশ গিয়েছে এখানে, একটা নতুন কোচও গিয়েছেন তার আন্ডারে, এটি প্রথম ম্যাচ বাংলাদেশ, ওয়াইরাস এই টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে তেমন প্র্যাকটিসও করেনি, কোনো প্রস্তুতি ম্যাচও খেলেনি। সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ যেভাবে অ্যাটাকিং ফুটবল, ফ্লেয়ারে ফুটবল খেলার কথা ছিল সেভাবে হয়তো খেলতে পারেনি। একটা গোল আমরা পেয়েছি, সেটিও টাই পেনাল্টি থেকে পেয়েছি, কিন্তু শেষের দিকে আপনি যেভাবে বললেন যে শেষের দিকে বাংলাদেশ একটু ডিফেন্সিভ মেজাজে খেলেছে, তার অন্যতম কারণটা হলো যে এক গোলে সন্তুষ্ট থাকতে চেয়েছেন কোচ এবং তিনি শক্তি বিবেচনা করেছেন, যেহেতু প্রতিপক্ষের একজন খেলোয়াড় কমে গিয়েছে, একজন লাল কার্ড পেয়েছে, 10 জন নিয়ে খেলছে, সে অর্থে কিন্তু তাদের আপনার শক্তিমত্তাও কিছুটা কমে যাবে, এই কারণে বাংলাদেশ একটু ডিফেন্সে মনোযোগ দিয়েছে। তবে সবসময় মনে রাখতে হবে যে এক গোলের গ্যারান্টি কিন্তু কোনো সময় আপনার জন্য গ্যারান্টেড হতে পারে না, এবং শেষ মুহূর্তে যদি কোনো কারণে শ্রীলঙ্কায় একটা গোল দিয়ে দিত তাহলে কিন্তু বাংলাদেশ সেই জন্য কিছুটা হলেও আফসোস করতে বা দুঃখ করত। দেখা যাক, এখন আমরা প্রথম ম্যাচ জিতেছি, সবচেয়ে বড় বাধাটা কিন্তু আমাদের সামনে রয়েছে এখন দ্বিতীয় ম্যাচে। এবং এবারে নাবিল, এবারে টুর্নামেন্টের ফরম্যাটের কথাটা একটু বললি, সেটা হলো যে এবারে টুর্নামেন্টের ফরম্যাটটা বাংলাদেশ দলের জন্য কিন্তু কিছুটা হলেও কঠিন হবে, কারণ আপনি জানেন যে টুর্নামেন্টে শীর্ষে থাকা দুই দল বা যারা সবচেয়ে বেশি পয়েন্ট পাবে তারা কিন্তু ফাইনালে খেলবে। দ্যাট মিন্স আপনাকে একটা বা দুটো ম্যাচ জিতলে হবে না, আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু বা শেষ ম্যাচ পর্যন্ত কিন্তু জয়ের ফ্লেয়ারে থাকতে হবে। প্রথম ম্যাচটা ভালো হয়েছে, এখন আমরা আশা করতে পারি যে দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ অন্তত এই মেজাজ নিয়ে, জয়ের মেজাজ নিয়ে খেলবে। রনি ভাই, জামাল ভূঁইয়া তো আসলে বলে গিয়েছেন যে 10 পয়েন্ট লাগবে ফাইনাল খেলতে হলে, সেক্ষেত্রে 3টা পয়েন্ট পাওয়া গেছে, ইন্ডিয়ার পরে মালদ্বীপ আছে, নেপাল আছে, সবাই আসলে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে, যে ধরনের প্রস্তুতি বা এই যে কোচ বদল করা হলো বা প্রথম ম্যাচটা আসলে যেমন হলো, কি মনে হচ্ছে আসলে সম্ভাবনা কতটুকু? দেখুন, সম্ভাবনা যতটুকু ছিল সেটা প্রথম ম্যাচের পর যে খুব বেড়েছে সেটা আমি বলতে পারছি না। একটা সুস্থির ব্যাপার যে আমরা 3টা পয়েন্ট পেয়েছি এবং 3টা পয়েন্ট খুব এক্সপেক্টেড ছিল, এবং বাংলাদেশ যে 3টা পয়েন্ট গ্যারান্টেড ধরে নিয়ে গেছিল সম্ভবত এই ম্যাচ একদম। সো এখানে পয়েন্ট হারালে ভীষণ চাপে পড়ে যেত দল এবং কনফিডেন্স এর জন্য খুব বড় একটা ধাক্কা হতো, সেদিক থেকে ফাইন আমরা জিততে পেরেছি। বাট যেটা বলছিলাম যে এই ম্যাচটা যদি খুব ভালোভাবে জিততে পারতাম আমরা, এবং সুযোগ ছিল, মানে ওরা তো অনেকটা সময় 40 মিনিটের মতো প্রায় তারা খেলেছে 10 জন নিয়ে, সো আমাদের সুযোগ ছিল একটা বড় ব্যবধানে জিতে কনফিডেন্সটা বাড়িয়ে নেওয়ার এবং পরের ম্যাচগুলোর জন্য আরো ভালোভাবে প্রস্তুত হওয়ার। যদিও আমরা প্রেক্ষাপটটা জানি, প্রেক্ষাপটটা খুব আইডিয়াল ছিল বাংলাদেশের জন্য, প্রিপারেশনটা খুব লম্বা ছিল না, মাত্র 7-8 দিনের প্রিপারেশনে গিয়েছে এবং কোচও নতুন, তো তার সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে। স্টিল যদি আরেকটু ভালোভাবে জিতে যেত তাহলে আমি বলতাম যে পরের ম্যাচগুলোর জন্য সম্ভাবনা কিংবা আমাদের আত্মবিশ্বাসের রসদটা আরেকটু ভালো থাকতো, কিন্তু সেটা বলতে পারছি না। স্টিল আমরা তো টুর্নামেন্টে গিয়েছি মানে ভালো কিছু করার জন্য,
সেই আশাটা রাখতে হবে, সেই মনোবলটা রাখতে হবে। আমি আশা করবো যে এই যে স্বস্তি তিনটা পয়েন্ট এইটাই আসলে জ্বালানি হিসেবে কাজ করবে, যে ঠিক আছে অ্যাটলিস্ট আমরা কিক অফ করেছি খুব ভালো, এখন সামনে এগিয়ে যাওয়ার পালা। বাংলাদেশ তো আর একদিন পরেই টাইগাররা বিশ্বকাপের উদ্দেশ্যে রওনা দিবে, আমরা তো এখনও আসলে ওসব নিয়ে মেতে আছি এবং ক্রিকেটটা নিয়েই আমরা মেতে থাকি। সাফ বলা হয় এই অঞ্চলের বিশ্বকাপ, কিন্তু তেমন উত্তেজনা কিন্তু দেশের কোথাও আমরা আসলে লক্ষ্য করছি না, বা সাফ জিততে পারবে বাংলাদেশ এই মনোভাবটাও তো আসলে নাই। কায়সারবার কাছে আসলে কী মনে হয়, কী কারণে এই ল্যাকিংসটা রয়ে যাচ্ছে? দেখুন, প্রথম কথাটা হলো যে মানে চরম বাস্তবতাটা হলো যে ফুটবল কিন্তু এই মুহূর্তে আমাদের আর আপনার প্রাইম স্পোর্টস না, এটা আপনাকে মেনে নিতেই হবে। আপনাদের যতই বলেন না কেন যে ফুটবল প্রাণের খেলা, ফুটবল উৎসব, কিন্তু তারপর সেকেন্ড প্রাইম স্পোর্টস তো বলা যায়, ক্রিকেটের পরে তো এখনো আসলে ফুটবলের অবস্থান, কিন্তু সেই উত্তেজনা তো আসলে আমরাও টের পাচ্ছি না। রাইট, এর অন্যতম কারণটা হলো যে আমরা সাম্প্রতিক সময় আমাদের ফুটবলে আপনি যে কোনো পারফরমেন্স আপনি যদি খেলা আপনি যদি পারফরমেন্স না পান, আপনি যদি সাফল্য না পান, তাহলে সেখান থেকে কিন্তু আপনি দেখবেন যে এক সময় আপনার মনটা কিছুটা হলেও কিন্তু আপনার সরে যাবে। সো আমার মনে হয় যে ফুটবল কিন্তু এখন সেই পর্যায়ে এসে পৌঁছেছে। ফুটবল কোনো সন্দেহ নেই যে ফুটবল এখন বাংলাদেশের সেকেন্ড মোস্ট জনপ্রিয় খেলা। আপনি এই টুর্নামেন্টেও বাংলাদেশ যখন খেলতে গিয়েছে তখন উত্তেজনা কেন নেই এটি আপনি বলছেন, এর অন্যতম কারণ হলো যে আমরা আপনি অনুষ্ঠান শুরুর সময় বলছিলেন যে বাংলাদেশ সর্বশেষ সাফে জিতেছে কখন, সাফ চ্যাম্পিয়নশিপে আমরা জিতেছি 2003 সালে, দ্যাট মিন্স আপনি 18 বছর আগে। তো 18 বছর আগে অনেকের কিন্তু স্বীকৃতিও নেই সেটি, এই টুর্নামেন্টে যারা খেলছেন তারা কিন্তু অনেকে তো জন্মও হয়নি, সেই টুর্নামেন্টে কিন্তু খেলাও দেখেননি অনেকে। তো আমার মনে হয় যে সাফল্যটা যে কোনো খেলার জন্য অনেক বড় একটা বিষয় এবং কোন প্রসেসে আপনি সাফল্যতে এগোবেন সেটাও কিন্তু অনেক বড় বিষয়। হ্যাঁ, আপনি দেখবেন যে অনেক লম্বা সময় ধরে কোনো টুর্নামেন্টে বা কোনো খেলা যখন সাফল্য পাবেন না, কিন্তু যদি আপনার খেলার প্রসেসটা ঠিক থাকে যে আপনি কোনো এক সময় না কোনো এক সময় এই সাফল্যের দুয়ারে হয়তো যেতে পারবেন, অথবা আপনি বিশ্বকাপের মতো বড় আসরে অথবা আপনি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বড় বড় আসরে বা এশিয়ান কাপের মতো বড় আসরে খেলার সুযোগটা পাবেন, সেই রকম যদি প্রসেসটা একটা যদি থাকে যে কোনো খেলার মধ্যে, তাহলে দেখবেন যে সেখানে নিশ্চিতভাবে কিন্তু মানুষজন সেটাকে একটু আঁকড়ে ধরে বা আপনার একটা জনপ্রিয়তা তৈরি হয়, যেটি কিন্তু এই মুহূর্তে ফুটবলের চরম অভাব রয়েছে। শুধুমাত্র বিদেশের খেলে বাংলাদেশ দল যে এখানকার ফুটবলার যারা ফুটবল মন্ত্রীরা রয়েছেন তারা খুব বেশি আমোদে হয়ে পড়েন বা তারা খুব বেশি অপেক্ষায় থাকেন তাও কিন্তু না, এবং লোকাল ফুটবল যখন হয় সেখানেও কিন্তু দর্শক হয় না। সো সবকিছু মিলে ফুটবল কিন্তু অনেক বড় এবং ক্রুশিয়াল একটা সময় পার করছে। একটাই উপায় সেখান থেকে সাফল্য এই ফুটবলকে আবার জনপ্রিয় করা তোলার, সেটি হলো যে প্রসেসটা ঠিক করতে হবে এবং অতি অবশ্যই সাফল্য পেতে হবে। একটু রনি ভাইয়ের কাছে যাই, বিশ্বকাপের যে স্কোয়াড 15 জনের, ক্রিকেটের কথা বলছি, সাথে স্ট্যান্ডবাই 3 জন আছে, বেশিরভাগ মানুষকে জিজ্ঞেস করলে 10 থেকে 12 জনের নাম একেবারে নির্দ্বিধায় বলে দিতে পারবে যে কারা আছে। আপনি যদি ফুটবলের কথা বলেন 23 জনের স্কোয়াডে 2-4 জনের পরে হয়তো বেশিরভাগ মানুষই বলতে পারবে না, আমরা যারা ক্রীড়া সাংবাদিকতা করি আমরা হয়তো 23 জনের কথা বলতে পারবো না, 15 জনের পরে হয়তো নাম হারিয়ে ফেলবো। স্টার না থাকাটা কি আসলে অনেক বড় একটা সমস্যা তৈরি করছে কিনা ফুটবলের পিছিয়ে যাওয়ার পেছনে? হ্যাঁ অবশ্যই, এটা তো মানে খুবই আলোচিত একটা পয়েন্ট, এবং দেখুন মানে খেলাধুলার ব্যাপারটাই স্টার বেস, হ্যাঁ সব খেলায় শুধু সেটা ফুটবল না ক্রিকেট বলুন যেগুলো খেলায় বলুন স্টার বেস, তো স্টার থাকতে হবে। আরেকটা ব্যাপার কি, কায়সার ভাই যেগুলো অনেক ভ্যালিড কারণ তো বললেনই, আরেকটা হলো যে মানুষকে না কানেক্টেড ফিল করতে হবে আপনার ওই ব্যাপারটা, আপনি যখন রেজাল্ট আসবে না সেটা তো এক ব্যাপার আছেই, প্লাস মানে আমাকে কিভাবে দেখছে, আমি যে ওই খেলাটাকে মানে খেলাটার সাথে আমি অ্যাটাচ ফিল করছি কিনা। তো খেলাটার পেছনে যারা আছে, খেলাটা যারা বাংলাদেশে যারা পরিচালনা করেন তাদেরও দায়িত্ব আছে, একটা রেজাল্টের ব্যাপার তো আছেই, সেটা তো আছে, তারপরও যারা আমাদের যারা দর্শক আছে কিংবা যারা ফলোয়ার আছে তাদেরকেও তারা যাতে কানেক্টেড ফিল করেন, টিমের সঙ্গে অ্যাটাচমেন্টটা সেটা থাকে, সেটারও একটা দায়িত্ব কিন্তু আমাদের যারা খেলাটা পরিচালনা করেন তাদের আছে, তাদেরকে সেটার সাথে ইনভলভ করা। কারণ মিডিয়া বলুন কিংবা পরিচালনা যারা করছে তাদের কথা বলুন, তার মানে পাবলিক যারা ইন জেনারেল পাবলিক অ্যাটাচমেন্টটা সেভাবে ফিল করে বলে আমার মনে হয় না, যদি ফিল করতো তাহলে অ্যাটলিস্ট কিছু একটা উত্তেজনা থাকতো। একটা ব্যাপার হলো কি, এবার সাফটা এমন সময় হচ্ছে যখন অলরেডি বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনাটা মোটামুটি একটা আবহটা শুরু হয়ে গেছে, এবং দল যাচ্ছে আপনার কালকেই যাচ্ছে, ইনফ্যাক্ট এখন তো 12টা বেজে গেছে, তো দল যাচ্ছে বিশ্বকাপ নিয়ে ক্রিকেট নিয়ে এত আলোচনা হচ্ছে, এর মধ্যে এমনিতেই তো সাফকে নিয়ে খুব বেশি উন্মাদনা নাই, তারপর বিশ্বকাপ ক্রিকেটের এই আবহটার মধ্যে ঢুকে গেছে, তো এমনিতেও কম। আর ইন জেনারেলও আসলে যেটা বলছিলাম যে নাই, কারণ লোকজন আসলে কানেক্টেড ফিল করে না, দূর থেকে ঠিক আছে বাংলাদেশ খেলছে আমার দেশ খেলছে এই ফিলটা কিন্তু একটা দরকার। ক্রিকেটের ক্ষেত্রে যেটা হয় যে তারা মানে এখানে দেশাত্মবোধটা প্রবল ভাবে চলে আসে, বাংলাদেশে তো আসলে ক্রিকেটই হলো বিগেস্ট থিং এখন, যেটা আইডিয়াল না মোটেও,
যেটা মোটেও আইডিয়াল হওয়া উচিত না, সেটা আপনি খেলাধুলার কথা বলেন কিংবা অন্যান্য যে কোনো পার্সপেক্টিভের কথা বলেন। হ্যাঁ, একটা দেশের ক্রিকেট খেলাটা একটা দেশের সবচেয়ে বড় ব্যাপার, এটা কখনোই কোনো দেশের জন্য আইডিয়াল না, বাট এটা আমাদের বাস্তবতা হয়ে গেছে। তো পাবলিক দর্শক ফলোয়ার সবাই এটা একদম অ্যাটাচমেন্ট ফিল করে যে আমার দেশ খেলছে, আমার পতাকা খেলছে। ফুটবলে সেই ফিল্ডটা একটা সময় প্রবলভাবে ছিল, আস্তে আস্তে সেটা দূরে সরে গেছে, এবং যারা যাদের দায়িত্ব এটাকে কাছাকাছি আনার, সেটা বাংলাদেশ দল বলেন, যাদের পারফরমেন্সের দায়িত্বটা আনানোর কথা, এবং যারা দলটাকে পরিচালনা করে, যারা বিভিন্নভাবে ঘরোয়া ফুটবল বলেন এবং অন্যান্য বিভিন্নভাবে যারা দর্শকদের কিংবা মানুষকে এটার সাথে অ্যাটাচ ফিল করাতে যারা পারার কথা, তারা সেটাও করেনি। যতটা দূরে সরে গেছে তারা আরো দূরে সরার আয়োজন করছে। সবকিছু মিলিয়ে আসলে সেই মেন্টাল, সেই মানে চিন্তা ভাবনার জায়গায় সেই অ্যাটাচমেন্টটা নাই, এটাই মানে একটা বড় ব্যাপার আসলে। আচ্ছা, এটা ফুটবল থেকে ক্রিকেটে ফিরতে চাই। বারেবারে আসলে কথা হচ্ছে যে 3 তারিখে বাংলাদেশ রওনা দিবে, 4 তারিখে ওমানে গিয়ে বাংলাদেশ ক্যাম্প করবে, এরপরে আরব আমিরাতে এসে 2টা প্রস্তুতি ম্যাচ খেলবে, আবার ওমানে গিয়ে 17 তারিখ থেকে বিশ্বকাপের বাছাই পর্ব। মুশফিকুর রহিম আজকে কথা বলেছেন, তিনি বলেছেন যে বাছাই পর্বটা খেলতে হচ্ছে কারণ র্যাঙ্কিং যেই সময়টাই বিবেচনা করা হয়েছে তখন র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পিছিয়ে ছিল, এরপরে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অনেক উন্নতি ঘটেছে, ব্যাক টু ব্যাক 3টা সিরিজ বাংলাদেশ জিতেছে, যে ধরনের ফর্ম আছে বা ধারাবাহিকতা আছে সেটা কাজে লাগানো গেলে টাইটেল ফাইট দেওয়া সম্ভব। আপনি যদি কোন একটা জিনিসের যদি নিজেকে কানেক্ট করতে না পারেন বা ফিল কানেক্টেড না পারেন, বুঝতে না পারেন যে এটি আমার জিনিস বা আমি এটার সাথে সম্পৃক্ত বা আমি এটার স্টেক হোল্ডার, আমি এটা সমর্থন করি, এইরকম আনন্দটুকু যখনই আপনি করতে পারবেন না তখন সেটা ফুটবল কেন, পৃথিবীর যে কোনো জিনিস হলেও আপনি সেখান থেকে কিন্তু নিজেকে মনোযোগটা সেখানে দিতে পারবেন না, কানেক্ট ফিল করতে পারছে না। এটার পেছনে আসলে কারণটা কি, বাফুফের কি এখানে কোনো ভূমিকা আছে, বা এই যে এখন সাফ হচ্ছে মানুষ কি আসলে কতটা জানে, বা যখন বিপিএল হয় বা লিগগুলো হচ্ছে তখনও কি আসলে একটা ধারাবাহিকতা ধরে রাখা হয়, মানুষ কি টাইমিংগুলো জানে, বিভিন্ন সময় আসলে বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলোও কি কারণ না? না না, তা তো অবশ্যই। এবং নাবিল, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে ফুটবলই একমাত্র বাঙালির বৈকালিক বিনোদন ছিল, সেটির জন্য কিন্তু আমাদের খুব বেশি দূরে যেতে হবে না। এই আপনার 90 দশকের শুরুতেও কিন্তু তাই ছিল, 80 দশকে তো অবশ্যই ছিল পুরোটা জুড়ে, এবং 90 দশকের শুরু পর্যন্ত কিন্তু তাই ছিল। কিন্তু তারপরে ধীরে ধীরে যে ফুটবলের আনন্দটুকু কেন হারিয়ে ফেলেছে মানুষ, সেটা কিন্তু ফুটবল ফেডারেশনের যারা চালান, ফুটবল কর্মকর্তারা যারা রয়েছেন, তারাও খুব ভালো করে জানেন। এবং এটার রেমিডিটা কি, এটার এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি, সেটিও কিন্তু তাদের জানা রয়েছে। কিন্তু বিষয়টা হলো যে আপনি নিজে ফিল করেন কিনা, মানে ফুটবল কর্মকর্তারা চান কিনা, বা এটা যেভাবে যে প্রক্রিয়া এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া উচিত সেটি তারা করতে চান কিনা, এই চাওয়াটা তাদের রয়েছে কিনা, বা এই চাওয়াটার যে একটা বৈজ্ঞানিক সম্মত চাওয়া রয়েছে বা বৈজ্ঞানিক সম্মত উপায় রয়েছে সেটি তারা করেন কিনা। আমি বেশি দূর যাব না, আপনি প্রতিবেশী দেশ ভারতই দেখুন, সেখানে কিন্তু আপনি ফুটবলটাকে তারা কিভাবে জনপ্রিয় করতে হয়, বা যে কোনো খেলাকে, কাবাডিটাকে কিভাবে জনপ্রিয় করতে হয়, ব্যাডমিন্টনকে কিভাবে জনপ্রিয় করতে হয়, সেটা কিন্তু তারা করে দেখিয়েছে, এবং বাস্তবসম্মত উপায়। স্বপ্ন দেখলেই শুধু হবে না, সেটা সফল করার জন্য আপনাকে কিন্তু পর্যাপ্ত রসদ তৈরি করতে হবে, সেটি আমাদের এখানে ফুটবল কর্তারা করতে পারেনি, যাদের কিন্তু মূল কাজ ছিল সেটি তৈরি করার। আর ফুটবলের অন্যতম জনপ্রিয়তা হারিয়ে যাওয়ার কারণ হলো এখানকার মানুষ কিন্তু এটাকে আর স্টেক হোল্ডার হিসেবে নিজেদেরকে মনে করছে না, যে ফুটবলের স্টেক হোল্ডার আর মানুষ না, এটি মনে করছে না। এবং ক্রিকেটকে কিন্তু সেই জায়গায় ক্রিকেট জায়গাটুকু করে নিয়েছে। ক্রিকেট এখন, রনি ঠিকই বলেছেন যে ক্রিকেট এখন হলে পুরো দেশ কিন্তু আপনার মেতে ওঠে, এবং ক্রিকেট পুরো দেশ কিন্তু মনে করে যে ইয়েস আই এম দ্য পার্ট অফ দিস থিংস। তো আপনি যখনই কোনো জিনিসের নিজেকে অংশ হিসেবে মনে করবেন না, তখন সেখানে কে হারলো কে জিতলো আমার মনে হয় যে সেটা কিন্তু তখন একটা উজ্জ্ব বিষয় হয়ে দাঁড়বে। আর ফিরে আপনার কথা, আপনি যেটি বলছিলেন যে বাংলাদেশ দলের যে বিশ্বকাপ প্রস্তুতি ক্রিকেট বিশ্বকাপের জন্য, দেখুন আমার কাছে তো মনে হচ্ছে টাইটেল ফাইট দেওয়া সম্ভব, মুশফিকুর রহিম বলেছেন। আরেকবার বলেন একটু প্রশ্নটা। টাইটেল ফাইট দেওয়া সম্ভব, মুশফিকুর রহিম বলেছেন আজকে এই কথাটা। দেখুন, আমি মনে করি যে মুশফিকুর রহিম যেটা বলেছেন সেটি এক অর্থে এখন কথার কথা। টাইটেল ফাইট দেওয়ার আগে কিন্তু বাংলাদেশকে যে বাছাই পর্ব পেরোতে হবে, বাছাই পর্বে ফাইট দেওয়া, আপনি কিন্তু এখন পর্যন্ত বাছাই পর্বে উত্তরণ করতে পারেননি, এবং টাইটেলের কথাটা অবশ্যই আপনি মাথায় রাখবেন, কিন্তু তার আগে আপনাকে বাছাই পর্বে যে আমি 3টা ম্যাচ রয়েছে সেই 3টা ম্যাচ আমাকে ভালোভাবে পারফরমেন্স করে জিততে হবে, এবং সেখানে যদি আপনি পারফরমেন্স করতে পারেন তখন আপনি বলতে পারেন যে ইয়েস আমি এখন চূড়ান্ত পরীক্ষা উঠছি। সো আপনি এখন লিখিত পরীক্ষায় পাশ করেন নাই, আপনি কিভাবে আপনি এখন ভাইবা পরীক্ষায় পাশ করেন, মানে শুরুতে যে কি বলে ওটাকে যে প্রিলিমিনারি ভাইবা পরীক্ষা
প্রিলিমিনারিতে পাস করেন নি আপনি দুঃখিত প্রিলিমিনারিতে আপনি পাস করেন নি সো আপনি রিটেনে আপনি পাস করে বেশি নাম্বার পাবেন এত আগে থেকে বলার কিছু নেই তবে মুশফিক রহিম যেটি বলেছেন সেটি কথার কথা এক অর্থে তবে আমি একটা জিনিস বিশ্বাস করি যে বাংলাদেশ দল যে প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে বাছাই পর্বে সেখানে বাংলাদেশ দল কিন্তু অবশ্যই ফেভারিট ভাবে জেতা উচিত এবং দাপটের সঙ্গে জিতেই কিন্তু আপনার বিশ্বকাপে যাওয়া উচিত এবং বিশ্বকাপে যাদের সাথে খেলা যে কন্ডিশনে খেলা সেই কন্ডিশনের সঙ্গে কিন্তু যদি নিজেদেরকে ঠিকমতো মানিয়ে নিতে পারে তাহলে বাংলাদেশ টাইটেল কন্টেন্ডার আমি বলবো না আমি বলবো যে বাংলাদেশ যদি সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে সেটাই বাংলাদেশ দলের প্রথম টার্গেট হওয়া উচিত সেটি যদি বাংলাদেশ যেতে পারে তাহলে আমার মনের কাছে মনে হচ্ছে যে এই টুর্নামেন্টের জন্য যে রকম ভাবে বাংলাদেশ প্রস্তুতি নিয়েছে বা বাংলাদেশ দল যা চিন্তা করছে সেটি হবে বাংলাদেশ দলের জন্য অনেক বড় একটি পাওয়া রনি ভাই স্কটল্যান্ড পাপুয়া নিউগিনি এবং ওমান কোনো বিপদের সম্ভাবনা কি দেখেন কিনা ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা যে কোনো কিছুই ঘটতে পারে এবং এরকম অতীত ইতিহাসও বাংলাদেশের আছে হ্যাঁ ক্রিকেটীয় অনিশ্চয়তার কথা যদি বলেন শুধু সেটুকুই আমি দেখছি তাছাড়া আমি বিপদের সম্ভাবনা দেখি না যদি অন্য গ্রুপটা হতো ফার্স্ট রাউন্ডের অন্য যে গ্রুপটা আছে আয়ারল্যান্ড নেদারল্যান্ড যেটাতে আছে এক্স্যাক্টলি সেখানে নেদারল্যান্ডস আয়ারল্যান্ড এটা কিন্তু এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার তারা আমি বলতাম যে বিপদের সম্ভাবনা অনেক আছে এই গ্রুপটাতে আমি সত্যিকার অর্থে সেভাবে দেখি না আমরা যদি খুব বাজে না খেলি তো ওই সেই ক্রিকেটীয় অনিশ্চয়তার ব্যাপারটুকুই আছে তাছাড়া আমি আমি মনে হয় যে বাংলাদেশের ইজিলি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া উচিত এই এই গ্রুপ থেকে পাপুয়া নিউগিনি ওমান স্কটল্যান্ড হয়তো একটু আশা করতে পারে যে একটু ফাইট দিতে পারে তাছাড়া অন্য দুই দলের সঙ্গে খুব বেশি সমস্যা হওয়ার কথা না বা দর্শক বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা এবং বিশ্বকাপের প্রতিপক্ষগুলো নিয়ে গ্রুপ নিয়ে আরও কাটাছেড়া করতে চাই সেই সাথে কথা বলবো বিসিবি নির্বাচন নাসির তামিমা প্রসঙ্গ আছে তবে একটা ছোট্ট ভিডিওতে নিয়ে আসছি কোথাও যাবেন না সাথেই থাকুন দর্শক আরেকবার স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলা আপনাদের সাথে আছে আমি নাবিল কাসার আমার সাথে আছেন দুজন ক্রীড়া সাংবাদিক এম এম কাসার ও আরিফুল ইসলাম রনি বিরতির আগে আমরা কথা বলছিলাম বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা নিয়ে কাসার ভাইকে দিয়ে শুরু করতে চাই এই পর্বটা বিশ্বকাপের আগে প্রস্তুতি কেমন হয়েছে এই বিষয়ে আমরা অনেক কথা বলেছি এবং সবারই আসলে একটাই মত যে ধরনের স্পিনিং ট্র্যাকে বাংলাদেশ খেলেছে বিশ্বকাপে স্পোর্টিং উইকেট হবে এবং তাতে বাংলাদেশ স্ট্রাগল করতে পারে তবে আইপিএলটা যদি আমরা দেখি তখন আসলে আমরা আলোচনা করেছি আইপিএলে 31টা ম্যাচ খেলবে 3টা ভেনুতে বিশ্বকাপের জন্য হয়তো পিচ আলাদা করে রাখা আছে এবং বিশ্বকাপের পিচ স্পোর্টিং হওয়ার সম্ভাবনাই বেশি তবে আইপিএল কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে পিচগুলো স্লো হয়ে আসবে ধীর হয়ে আসবে যে ধরনের খেলা আমরা আইপিএলে দেখতে পাচ্ছি 200 কিন্তু হচ্ছেই না বলতে গেলে 180-90 রানও আমরা দেখতে পাচ্ছি না 126 রানও ডিফেন্ড করেছে কোনো দল 150-55 এই রানগুলো হরহামেশাই আসলে ডিফেন্ড করা যাচ্ছে তো আপনার কাছে কী মনে হয় এটা বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে দেখা দিতে পারে কিনা দেখুন বাংলাদেশ আসলে দুবাই আরব আমিরাত দুবাই সারজা এবং আপনার আবুধাবিতে কিন্তু খেলার অভিজ্ঞতা বাংলাদেশ দলের রয়েছে এটি এমন কিছু না যে বাংলাদেশ এখানে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে আর এবং এই জায়গায় বাংলাদেশ কিন্তু ভালো পারফরমেন্স করেছে সর্বশেষ যে এশিয়া কাপ বাংলাদেশ এখানে ফাইনালে খেলেছিল তো আমার মনে হয় যে এটি বাংলাদেশ দলের জন্য নতুন কোনো জায়গা না এটি যদি আপনার অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড হতো তাহলে হয়তো বাংলাদেশ দলের জন্য উইকেট এবং কন্ডিশন এগুলো নিয়ে একটু আলাদাভাবে চিন্তা করার কিছু থাকতো আমার মনে হয় যে জায়গাটা আপনার পরিচিত খুব সেই জায়গা নিয়ে আমার মনে হয় কন্ডিশন এবং উইকেট নিয়ে বেশি চিন্তা ভাবনা না করে বাংলাদেশ দলের মূল শক্তি কোথায় বা কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলা উচিত বাংলাদেশ দলের প্রথম 6 ওভারে আমরা কেমন ক্রিকেট খেলবো আমরা মাঝখানের যে বাদ বাকি যে ওভারগুলো রয়েছে সেখানে কেমন করবো এবং শেষ দিকে এক্সেলেট করার জন্য আমাদের কাকে নামানো উচিত এবং ব্যাটিং অর্ডারটা কি হওয়া উচিত অথবা নতুন কোনো চিন্তা করার বিষয় রয়েছে কিনা বা স্পিনারদেরকে আমরা নিয়ে ওরিয়েন্টেড দল গড়বো নাকি পেস ওরিয়েন্টেড দল গড়বো আমার মনে হয় যে সেই প্ল্যানগুলো থেকে বাংলাদেশ দলকে একটু বেশি চিন্তা ভাবনা করা উচিত বা ফোকাস দেওয়া উচিত সো আমার মনে হয় যে উইকেট কন্ডিশন এগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করার কোনো কিছু নেই কারণ উইকেট এবং কন্ডিশন আপনার জন্য যেরকম ঠিক একই রকম ভাবে আপনার সাথে আপনি যার সাথে খেলছেন প্রতিপক্ষ তার সামনেও সেরকম আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি যখন খেলতে নামবেন বাংলাদেশ দলের এই দলের ম্যাক্সিমাম খেলোয়াড় কিন্তু অনেক লম্বা সময় ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার একটা বড় শর্তটাই হলো যে পরিবেশ পরিস্থিতি যেমনই হোক না কেন ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট অ্যাজ পসিবল এবং যিনি এই অ্যাডাপ্টেশনটা দ্রুত কোঅপ করতে পারেন বা যে দল কোঅপ করতে পারে সেই দল কিন্তু ভালো পারফরমেন্স করে থাকে সো আমার মনে হয় যে বাংলাদেশ দল আগেও খেলেছে আরব আমিরাতে এবারেও খেলতে যাচ্ছে তবে তার আগে আরব আমিরাতের কথা চিন্তা করার আগে আমি অবশ্যই বলবো যে ওমান নিয়ে আমাদের বেশি ফোকাস করা উচিত রনি ভাইয়ের কাছে যাই সাকিবের কথা যদি বলি
কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে তিনি বিশ্বকাপের প্রস্তুতি নিতে চেয়েছিলেন, একটা ম্যাচও এখনও পর্যন্ত সুযোগ মেলেনি এবং তাদের স্টার্টিং লাইন আপের দুইজন আজকের ম্যাচটা খেলেনি, মাত্র এই খেলাটা শেষ হয়েছে, কলকাতা তিন বল বাকি থাকতে পাঞ্জাবের কাছে ম্যাচটা হেরে গিয়েছে। সাকিবের কথা যদি বলি, লকি ফার্গুসন ইঞ্জুরিতে আছেন, আন্দ্রে রাসেল ইঞ্জুরিতে আছেন এবং যখন কলকাতা সাকিবকে কেনে বলা হয়েছিল যে সাকিব তাদের মূল লাইন আপের যেই বিদেশিগুলো আছে সবারই আসলে রিপ্লেসমেন্ট হতে পারেন। গেল ম্যাচে আমরা দেখেছি রাসেলের জায়গায় সাউদিকে নিয়েছে, আজকে লকি ফার্গুসনও খেলেননি, সাউদি খেলেছেন, টিম সেফার্টকে সুযোগ দেওয়া হয়েছে, একটা ম্যাচে সুযোগ না পাওয়াটা তো সাকিবের জন্য আসলে কতটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে এবং বাংলাদেশের জন্য তো এটা আসলে সেটব্যাক, কারণ সাকিব মুস্তাফিজ খেললে বাংলাদেশ তো কিছু ইনফরমেশন পেত, মুস্তাফিজ প্রতিটা ম্যাচ খেলছেন, দারুণ পারফর্ম করছেন, সেটা যেরকম অ্যাডভান্টেজ, সাকিবের না খেলাটাও কি ডিসঅ্যাডভান্টেজ হয়ে দাঁড়াতে পারে কিনা? হ্যাঁ, খেললে তো ভালো হতো অবশ্যই। দেখুন, একটা ব্যাপার হলো যে বারবার তো 2019 ওয়ার্ল্ড কাপের উদাহরণটা আসে, তার আগের আইপিএল তো খুব বেশি দিনই খেলতে পারেননি, বাট ওই সময় তিনি প্রিপারেশনটা খুব ভালো নিয়েছিলেন, তিনি যেটা বলেছিলেন, তার পার্সোনাল প্রিপারেশন, তার ফিজিক্যাল এবং স্কিল ওয়াইজ সব প্রিপারেশনটা খুব ভালো নিয়েছিলেন। তো সেদিক থেকে আমি আশা করবো যে এবারও তার সেই পার্সোনাল প্রিপারেশনটা ভালো হচ্ছে। বাট যে খেললে যেটা হতো যে পার্সোনাল প্রিপারেশনের পাশাপাশি আপনি যেটা বললেন যে কিছু ইনফরমেশন পাওয়া, একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, আপনার উইকেট কিংবা কোন উইকেটরা কেমন আচরণ করে, সব একই মাঠে সব উইকেটের আচরণ তো একরকম না, তো কেমন আচরণ করে এবং অপোনেন্ট যারা আছেন, অপোনেন্ট টিমগুলোর মধ্যেও কিন্তু অনেকে আছেন যারা ওয়ার্ল্ড কাপ টিমে আছেন, তো তাদের সম্পর্কেও আরেকটু জানতে পারতেন, তারা এই এই উইকেটে তারা কিভাবে খেলেন, কিভাবে সামলান, কিভাবে বল করেন, তো এই ব্যাপারগুলো ফার্স্ট হ্যান্ড একদম ইনফরমেশন তিনি পেতেন সেই জায়গাটায় অবশ্যই। আর তিনি নিজেও বাংলাদেশ ক্রিকেট মিস করছে, এটা নিয়ে অবশ্যই বলার কোনো অবকাশ নেই। কিন্তু ব্যাপার হলো কলকাতা তো আসলে মানে সাকিব কিংবা বাংলাদেশ টিমের কথা ভাববে না, তারা তো তাদের টিমের কথা ভাববে। আপনার পয়েন্টটা ভ্যালিড যে স্পেশালি লাস্ট দুটো ম্যাচে হয়তো তাকে সুযোগ দেওয়া যেত, প্রথম দিকে কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়েছিল, প্রথমেই তাকে সুযোগ দেওয়া হয়েছে, প্রথম তিনটা ম্যাচে তিনি খেলেছেন, তিনটা ম্যাচে তিনি খেলেছেন, সেই জায়গাটা ভালো করতে পারেনি, তারপরে তার আসলে লড়াইটা হয়ে দাঁড়িয়েছিল সুনীল নারায়ণের সঙ্গে একটা পর্যায়ে গিয়ে, নারায়ণ তো ভালো পারফর্ম করছেন, খুব একটা দর্শকতা আসলে কলকাতাকে এখন দেওয়া যাচ্ছে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো এবং গত ম্যাচে যখন তাকে বাইরে রাখা হলো তখন ইনফ্যাক্ট এই কোশ্চেনটা ম্যাচের মধ্যে যখন ওই কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ার কথা বলছিলেন মুরালি কার্তিক, তাকে এই কথাই বলেছিলেন যে সাকিব কিনে স্পেশালি জিজ্ঞেস করেছিলেন, তিনি স্ট্র্যাটেজিক্যাল একটা কারণ বলেছেন যে ক্যাপ্টেন এবং কোচ চাচ্ছেন যে একটা পেস বোলিং অপশন রাখা, যিনি পাওয়ার পেতে ভালো বোলিং করবেন। তারপরে কিন্তু মুরালি আবার, আমি জাস্ট অনেকে যারা মিস করে গেছেন তাদের জন্য বলছি, মুরালি কার্তিক আবার এই প্রশ্ন করেছিলেন যে সাকিব থাকলে তো সাকিবের ব্যাটিংটাও পাওয়া যায়, তখন অভিষেক নায়ার বলেছিলেন যে আসলে ব্যাপারটা হলো যে সাকিব তো অবশ্যই প্রুভেন পারফর্মার, এখানে কোনো ডাউট নেই, বাট আমাদের টিমের স্ট্র্যাটেজিক্যালি যেটা মনে হয়েছে যে এখানে আমাদের ওই ওইখানে পেস অপশনটা দরকার, এই জন্য নিয়েছি। তো আজকে মনে হয় তারা, আমার মনে হয় যে সাকিবকে হয়তো তারা নিতে পারতেন, বাট টিম সাইফার্ট হতে পারে যে তারা একটা অ্যাটাকিং ব্যাটসম্যান অপশনে গিয়েছে, সাইফার্ট খুব ভালো ফর্মেও আছেন এই বছর। তো সবকিছু মিলিয়ে কলকাতার কথা ভাবছে, আমাদের কথা ভাবলে অবশ্যই আমাদের আমাদের একটা ঘাটতির জায়গা হয়ে থাকলো। আমি আশা করবো যে এখন তো সব শেষ হয়ে যায়নি, কয়েকটা ম্যাচ আছে, সেই ম্যাচগুলোতে যদি তিনি সুযোগ পান তাহলে কিছু ইনফরমেশন যেন তিনি নিতে পারেন, আর সুযোগ যদি না পান কিংবা একটা দুটো ম্যাচের সুযোগ পান তার পার্সোনাল প্রিপারেশনটা যেন সেই 2019 ওয়ার্ল্ড কাপের আগে যেরকম নিয়েছিলেন সেরকম যদি হয় খুব ভালো হবে। ওই ওয়ার্ল্ড কাপে তিনি ভালো খেলার পরও দল ভালো করতে পারেনি, তো অনেকগুলো ব্যাপার আছে, আশা করবো যে তিনি সেই প্রিপারেশনটা নিতে পারবেন পার্সোনাল, তিনি আবার ভালো পারফর্ম করবেন এবং এবার দল পারফর্ম করবে, সবকিছু মিলিয়ে যাতে এক জায়গায় আসতে পারে। একটু কায়সার ভাইয়ের কাছে এই রিলেটেড একটা প্রশ্ন একটু ছোট্ট করে করতে চাই, আমরা যদি বিশ্বকাপের যে মেইন আটটা দলের কথা বলছি যারা মূল পর্বে খেলবে, সব দলের প্লেয়াররাই কিন্তু আইপিএল খেলছেন কম আর বেশি, এবং হিসাব যদি করি আমরা বাইরে থাকা দলগুলোর মধ্যে বাংলাদেশের মাত্র দুইজন খেলছেন, তার মধ্যে সাকিব তো সুযোগ পাচ্ছেন না, আফগানিস্তানের কথাও যদি বলি অনেক বেশি খেলোয়াড় আইপিএলে খেলছেন, অন্যান্য দেশের তো বটেই, এটা কি আসলে বাংলাদেশের জন্য নেগেটিভ সাইড কিনা, যে বিদেশি হিসেবে যখন আপনি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন তখন আপনাকে পাওয়ার হিটার হতে হবে বা স্লগে বা শুরুতে খুব ভালো বল করতে হবে, সেটাকে একটা ইন্ডিকেশন দেয় কিনা যে টি-20তে বাংলাদেশ পেছানো? দেখুন, প্রথম কথা হলো যে সাকিব আল হাসান একটাই মাত্র সুযোগ এখন কলকাতা নাইট রাইডার্স এর একাদশে খেলার সুযোগ তার একটাই হওয়া হতে পারে, যদি সেক্ষেত্রে অধিনায়ক ইয়ন মর্গান বাদ পড়েন, কারণ ইয়ন মর্গান বাদ না পড়া, আমি আজকে ভাবছিলাম খেলা দেখার সময় মাঝখানে একটু বলি, ম্যাককালাম যদি মর্গানের জায়গায় ক্যাপ্টেন্সি করেন বা কোচ হিসেবে মাঠে নেমে যান তারপরে হয়তো মর্গানের চেয়ে ভালোই খেলার কথা, রাইট? সো আমার মনে হয় যে তারপরও কিন্তু মর্গান যে হারে যে পারফরমেন্স করছেন, তারপরে এতদিন ধরে লম্বা সময় ধরে যে কেকেআর তার উপর আস্থাটুকু ধরে রেখেছে,
সেটা আমার মনে হয় যে অনেক বেশি কিছু তার তাকে হয়তো একটু অতিরিক্ত আস্থাটুকু তার উপরে রেখেছে। বাট যেহেতু হয়তো কেকেআর এর অবস্থা কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো না, এবং যে পজিশনে তারা রয়েছে সেখান থেকে আপনি একদম প্লে অফে তারা উঠে আসবে সেটিও কিন্তু তাদের জন্য খুব একটা স্বস্তিদায়ক কোনো ব্যাপার না। আমার মনে হয় যে এই কারণে মাঝখানে কোনো অধিনায়ক তারা খুব একটা চেঞ্জ করতে চাচ্ছে না। বাট যে কথাটা আপনি বললেন তাতে কোনো সন্দেহ নেই যে অন্যান্য দল যারা রয়েছে এই এই কন্ডিশনে এবং এই উইকেটে আপনি যখনই একটা বড় টুর্নামেন্ট খেলার আগে এইরকম ভাবে আইপিএল এর মতো একটা বড় আসরে খেলবেন সেখানে কিছুটা অভিজ্ঞতা তো আপনার অবশ্যই হবে, এবং আপনি মাঠের বাইরে থাকলে যে ফিলটা পাবেন আপনি মাঠের মাঝখানে বা ম্যাচে থাকলে আপনি সেই ফিলটা কিন্তু অনেক অনেক অন্যভাবে পাবেন তাতে কোনো সন্দেহ নেই। বাট একটা স্বস্তির বিষয় সেটি হলো যে সাকিব হয়তো সেই ফিলটা পাচ্ছেন না কিন্তু মুস্তাফিজ পাচ্ছেন, এবং মুস্তাফিজের কাছ থেকে এখন বাংলাদেশ দলের এই টুর্নামেন্টের নাম খেলতে নামার আগে মুস্তাফিজের কাছ থেকে হয়তো বাংলাদেশ দল বাদ বাকি টিপস গুলো বা বাদ বাকি জিনিসগুলি হয়তো সেই সুযোগ বা সুবিধাগুলো পেয়ে নিতে পেতে পারে। এটা রনিভের কাছে যাই, বিসিবি নির্বাচন নিয়ে কথা বলতে চাই। ঘুরে ফিরে তো আসলে সেই মুখগুলোই বিসিবিতে থাকছেন, দু একজন হয়তো বদল হচ্ছেন, তানজিল চৌধুরী বা শওকত আজিজ রাসেল তারা সরে দাঁড়িয়েছেন, নতুন দু একজন আসবেন, আবার কিছুটা প্রতিদ্বন্দ্বিতাও আছে। বিশেষ করে তিন নম্বর ক্যাটাগরির কথা যদি বলি যেখান থেকে নাজমুল আবেদিন ফাহিম এবং খালেদ মাহমুদ সুজন লড়াই করছেন, এই জায়গাটা নিয়ে আসলে একটা আগ্রহ তৈরি হয়েছে। এছাড়া খালেদ মাসুদ পাইলটের এগেনস্টে একজন আছেন, নাইমুর রহমান দুর্জয়ের এগেনস্টে তিনজন আছেন, যদিও ঢাকা বিভাগ থেকে দুজন আসলে ইলেক্টেড হবেন। সব মিলিয়ে আসলে বিসিবি নির্বাচনের পরিস্থিতিটা কেমন দেখছেন? হ্যাঁ, এমনিতে তো কিছুদিন আগে পর্যন্ত যে অবস্থা ছিল তাতে তো এইটুকু উত্তাপেরও কোনো সম্ভাবনা কিছুই ছিল না আর কি। তো অ্যাটলিস্ট কিছু একটা হচ্ছে। ব্যাপারটা হলো যে অবশ্যই আপনি যেটা বললেন যে নাজমুল আবেদিন ফাহিম ভাই এবং খালেদ মাহমুদ সুজন ভাই এই দুজনের কনটেস্টের দিকেই সবার একদম নজরটা থাকবে, প্লাস পাইলট ভাই এবার প্রথমবার আসতে চাচ্ছেন তো পাইলট ভাইয়ের জায়গাটাতেও একটা নজর থাকবে। কিছুটা একটা একটা ভিন্ন বার্তা দিয়েছে, যদিও ঘুরে ফিরে বেশিরভাগ মানে মুখগুলোই পুরনো, এবং আমরা জানি আসলে তারা বেশিরভাগই তারা দুই টার্ম ক্ষমতায় ছিলেন, দায়িত্বে ছিলেন, তো কতটা কি করতে পেরেছেন কতটা কি করতে পারেনি আমরা তো অলরেডি জানি। সো সেটা নিয়ে আসলে খুব বেশি আসার জায়গা নাই। নতুন যারা আসবেন কিংবা যদি কেউ আসেন সেখানেও সত্যি বলতে সেটা মানে তার ব্যক্তিগত প্রভাব বিস্তার করতে পারবেন তাও তো নয়, খুব যে প্রভাব বিস্তার করতে পারবেন, কারণ মূল লোকরা তো আসলে আগের টার্মের যারা আছেন সবাই তারাই থাকছেন। এক্স্যাক্টলি আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে হয়তো খুব মানে পরিক্রমা কেউ আসলেন তার প্রবল আগ্রহ আছে কিন্তু আসলে কতটা কি করতে পারবেন, তাই কোন দায়িত্ব দেওয়া হবে, সেই দায়িত্ব করতে গেলে তিনি কতটা সবার কাছ থেকে সহযোগিতা পাবেন, অনেকগুলো ব্যাপার আছে। এবং আরেকটা ব্যাপার হলো যে এই এই বোর্ডে যারা আছেন তাদের মূল স্রোতের বাইরে থেকে কেউ যদি চলেও আসেন তিনি আসলে কতটা কাজ করতে পারবেন, এখানে কতটা কাজ করতে তাকে দেওয়া হবে, কিংবা অফিসিয়ালি দায়িত্ব দিলেও গ্রাউন্ড লেভেলে তাকে কতটা সহযোগিতা করা হবে, এগুলো নিয়ে আমার আসলে ব্যক্তিগতভাবে অনেক ডাউট আছে। সো আমি খুব বেশি আসার জায়গা দেখি না যদি নতুন কেউ আসেও, তারপরেও আসতে স্বাগত, অ্যাটলিস্ট কিছু তো কাজ করা যাবে, কিছু তো কাজ করতে পারবেন তারা, মানে কিছু না করার চেয়ে কিছু অন্তত করা ভালো। তো সেই সেটুকুই আসলে আসা, সেটা পাইলট ভাই আসুক কিংবা ফাহিম ভাই আসুক কিংবা সুজন ভাই থাকুক, একটা ইয়ার জায়গা কি মানে অনেকেই তো আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেকভাবে বলেন কিংবা আমরা সাংবাদিকরা অনেকভাবে বিশ্লেষণ করি, আলটিমেটলি গত বোর্ডের যদি আমি কার্যক্রম বলি আমি আমার জায়গা থেকে আমি সাংবাদিক হিসেবে বলতে পারি যে খালেদ মাহমুদ সুজন ভাই যথেষ্ট গ্রাউন্ড লেভেলে যথেষ্ট কাজ করেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আবার যদি ফাহিম ভাই আসেন আমি তার সামর্থ্য তার ইচ্ছা সবকিছুর উপর আমার মানে প্রবল আস্থা বাংলাদেশ ক্রিকেটে সবারই আছে, শুধু আমার তো তিনিও কাজ করবেন সেটা আমি জানি। তো এই জায়গাটা কনটেস্টে এমন জায়গা হয়ে গিয়েছে দুজনই কার্যকর, আসলে সত্যিকার অর্থে দুজনে গ্রাউন্ড লেভেলে কার্যকর, আর দুজনকে যদি রাখা যেত আমি পার্সোনালি খুব আমার ভালো লাগতো, কিন্তু সেই অবস্থা এখন আছে কিনা আমি ঠিক জানি না। বাট তাদেরকে কিন্তু কাজে লাগানো যায়, মানে বোর্ড পরিচালক হয়ে যে কাজ করতে হবে তা না, হ্যাঁ তাই না, তাদেরকে কিন্তু কাজে লাগানো যায়, সেই ইচ্ছাটা টপ থেকে আসতে হবে, বাংলাদেশ ক্রিকেট যারা পরিচালনা করে তাদের টপ থেকে আসতে হবে। তো আমি আশা করবো যে নির্বাচনের নিয়মে হবে, কেউ হারবে কেউ জিতবে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে যারা সত্যিকার অর্থে কাজ করতে পারে কাজ করতে জানে এবং কাজ করতে চায় তাদেরকে যেন কাজে লাগানো হয়। প্যানেল নেই কিন্তু রনি একটা কথা বলেছেন সেটি হলো যে বিসিবির এই নির্বাচনে মূল স্রোতের বাইরে যারা থাকবেন তারা কতদূর এগোতে পারবেন সেই স্রোতের বাধার টপকে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। বাট আমার কথা হলো কি যে আপনি যখনই এই ক্রিকেট বোর্ডের নির্বাচন আসে সেখানে কিন্তু আমরা সবসময় প্রায় গত
12 13 14 বছর ধরে কিন্তু একই চেহারা দেখতে পাচ্ছি, একই ফেস দেখতে পাচ্ছি প্রায় সবগুলা কাউন্সিলরের মধ্যে থেকে বা সবগুলা প্রায়। এবং তাদের এগেইনস্টে তো কেউ দাঁড়ানোইনি, সাতজন তো আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে অলরেডি। রাইট নাবিল, আসলে পুরো নির্বাচনের প্রক্রিয়াটা বা কাউন্সিলরদের ছকটা এমন ভাবে সাজানো হয়েছে যে আপনি বাইরে থেকে এসে এখানে বিশাল কিছু করে ফেলবেন বা আপনি ইলেকশনে জিতে যাবেন সেটি ভাবার কোনো কারণই নেই। এবং এই প্রবলেমটা বা এই ধরনের মানে ছক সাজিয়ে আপনার কাউন্সিলরশিপ তৈরি করার বিষয়টা অনেক আগে থেকে কিন্তু চলে আসছে। সো আপনি এই ছকের বাইরে থেকে কখনই নির্বাচন করতে পারবেন না এখানে। আপনি যদি দু একজন দাঁড়িয়ে যান তাহলে হয়তো দু একজন টিকে যেতে পারেন, কিন্তু আপনি যেটি বললেন, রনি যেটি বললেন যে মূল স্রোতের বাইরে গিয়ে আপনি কিন্তু এখানে বড় কোনো বিপ্লব ঘটাতে পারবেন না। এবং একটা বিষয় আমি একটু যোগ করি, সেটি হলো যে আমরা সবসময় দেখে থাকি যে যে কোনো নির্বাচনে বা যে কোনো বড় ধরনের কোন নির্বাচন, যেটি আমি আপনি যদি একটা উদাহরণ হিসেবে দেখেন যে প্রেসিডেন্সিয়াল নির্বাচন এবং প্রধানমন্ত্রীর নির্বাচন যদি পৃথিবীর অন্যান্য দেশে যেটি হয়ে থাকে সেটি কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদে হয়ে থাকে। কেউ কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যদি দুবছর পরপর দুবছর মেয়াদে তিনি পরপর দু মেয়াদে তিনি যদি অংশ নিয়ে থাকেন তাহলে তৃতীয় মেয়াদে তিনি আর অংশ নিতে পারেন না। সো আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডেও আমরা বারবার বলে থাকি যে আমাদের নতুন ব্লাড আনা উচিত, নতুন মুখ আনা উচিত, কিন্তু এই নতুন মুখ আনতে হলে আমাদেরকে আমার মনে হয় যে এই যে কাউন্সিলরশিপের বিষয়টা এবং এই যে একই বারবার এক বিভিন্ন মেয়াদে একই ব্যক্তি আসছেন এখান থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে। এই বিষয়ে নিয়ে আরো কথা বলবো, একটা ছোট্ট বিরতি নিতে হয়ে হচ্ছে আমাকে, সাথেই থাকবেন দর্শক। আশা করছি আপনারা কোথাও যাবেন, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলা। আপনাদের সাথে আছে আমি নাবিল কাসার, আমাদের সাথে আছেন দুজন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি এবং এম এম কাসার। কাসার ভাই, আমি আপনাকে বিরতির ঠিক আগে আসলে থামিয়েছিলাম যে কথাটা আপনি বলছিলেন, বা আরও একটু সাথে যদি যোগ করি যে সাতজন নির্বাচিত হয়ে গেছেন তাদের দু একজনকে নিয়ে হয়তো প্রশ্ন আছে। আবার রনি ভাই যেটা বললেন যে দুজন সবচেয়ে বেশি কাজ করেছেন বা যাদেরকে নিয়ে আসলে বিতর্ক সবচেয়ে কম সেই দুজন একে অপরের বিপক্ষে লড়বেন এই নির্বাচনে, এবং আপনিও বলছিলেন যে এটার আসলে অন্য কোনো পন্থা বের করা যেত কিনা, যদি যোগ করতে চান কিছু। না, তা তো অবশ্যই, কারণটা হলো যে শুধুমাত্র আপনি যখন জানবেন যে এই এই একে নিয়ে আমি কোয়াট করলে বা এই ভদ্রলোককে আমি যদি ক্রিকেট বোর্ডে রাখতে পারি তাহলে তার কাছ থেকে আমার অনেক কিছু পাওয়ার আছে, অনেক কিছু নেওয়ার আছে। তো আমার মনে হয় যে সেরকম ভাবে কিন্তু ক্রিকেট বোর্ড তাকে তাকে যেন প্রতিযোগিতায় বা কোনো ধরনের কোনো প্রতিদ্বন্দ্বিতায় বা ভোটাভুটিতে লড়ে তাকে আসতে হবে কেন। আমার মনে হয় যে সেরকম কোন ক্রাইটেরিয়া ক্রিকেট বোর্ডে রাখা উচিত ছিল। এবং ফাহিম ভাই এবং নাজমুল খালেদ মাহমুদ সুজন দুজনই যোগ্য লোক এবং দুজনই কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার মতো অনেক কিছু রয়েছে। তো আমার মনে হয় যে এরকম পজিশনে যখন কোনো কেউ থাকবেন তাকে কিন্তু আপনি অবশ্যই ক্রিকেট বোর্ডে নিযুক্ত করা উচিত। আর সবচেয়ে বড় বিষয়টা হলো কি যে ক্রিকেট বোর্ডের বা ক্রিকেটের উন্নয়ন করতে হলে যে আপনাকে শুধুমাত্র ক্রিকেট বোর্ডে পরিচালক হিসাবেই আসতে হবে তাও কিন্তু না। আমি আমি উদাহরণের জন্য বেশি দূর যাব না, আপনি রাহুল দ্রাবিড় তিনি তো ক্রিকেট বোর্ডের সাথে বা ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো কিছুর সাথে জড়িত না, কিন্তু তাকে তাকে কি চমৎকার ভাবে কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড ব্যবহার করেছে। তো আমার মনে হয় যে এই এই জিনিসগুলো কিন্তু নেওয়া উচিত। আমাদের এক্স ক্যাপ্টেন যারা রয়েছেন বা আমাদের টেস্ট ক্রিকেট খেলায় লম্বা অভিজ্ঞতা যাদের রয়েছে তাদেরকে আমরা শুধুমাত্র পরিচালক বানিয়ে ক্রিকেট বোর্ডে না বসিয়ে দিয়ে বরঞ্চ তাদের কাছ থেকে আর আউটপুট কি নেওয়া যেতে পারে বা জাতীয় দল বা বয়স ভিত্তিক দলগুলো তাদের কাছ থেকে আর কি ভালো সুযোগ সুবিধা নিতে পারে সেটিকে কিন্তু আমার মনে হয় যে বেশি তাদেরকে কাজে লাগানো উচিত। রনি ভাইয়ের কাছে যাই, যে প্রক্রিয়াটার কথা বলছিলাম, বর্তমান বোর্ডে তিনজন সাবেক অধিনায়ক আছেন, খালেদ মাহমুদ সুজন, নাইমুর রহমান দুর্জয় এবং আকরাম খান। খালেদ মাসুদ পাইলটে এবার নির্বাচন করছেন, এবং যদি আমরা শুধু খেলোয়াড় কোটার কথা বলি তিন নম্বর ক্যাটাগরি থেকে তো আসলে একজন নির্বাচিত হতে যাচ্ছেন, সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংস্থা এবং বিশ্ববিদ্যালয় এই তিন জায়গা থেকে আসলে নির্বাচনে এসছেন দুজন, বিকেএসপি থেকে নাজমুল আবেদিন ফাহিম এবং সাবেক খেলোয়াড় কোটায় খালেদ মাহমুদ সুজন। অন্যান্যরা তো আসলে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে দাঁড়িয়েছেন, আকরাম খানের কথা যদি বলি বা নাইমুর রহমান দুর্জয় প্রতিদ্বন্দ্বিতা করবেন, এই জায়গাটা কি আসলে স্বচ্ছ কিনা পুরো বিষয়টা নিয়ে, এবং তাদের তো আসলে প্রতিদ্বন্দ্বীও নাই যেমনটা আমরা বলছিলাম, সাতজন ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছেন জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে, যদি চট্টগ্রামের কথাই বলে আজমন আছির এবং আকরাম খান অলরেডি নির্বাচিত, কারণ তাদের এগেনস্টে কেউ দাঁড়ানিনি, পুরো বিষয়টা আসলে কিভাবে দেখেন? না, সেটাই বলছিলাম, আমরা অফলাইনে এটা নিয়ে আলোচনা করছিলাম যে আসলে দেখেন সিচুয়েশন আমাদের সিস্টেমটা এরকম যে আসলে মানে তাদের তো প্রতিদ্বন্দ্বী হওয়ার সুযোগ নেই। দুইটা ব্যাপার, একটা হলো যে আমাদের যে সিস্টেম ইলেকশনটা হয় দেখুন এই যে বিভিন্ন সার্ভিসেস দল খেলা কাউন্সিলর তাদের তো ক্রিকেটের সঙ্গে ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনো কানেক্টিভিটি সারা বছরের কোথাও থাকে না, ইলেকশনের সময় শুধু তাদের দরকার পড়ে, তাছাড়া তার কিংবা ওই যে যখন কোনো সাহায্য সহযোগিতা পায়।
তো আপনার ক্রিকেটের ইভেন তারা জানেও না হয়তো যে আসলে কাকে ভোট দিলে কে কতটা বেশি যোগ্য, তারা নানা জনের কাছ থেকে শুনে যারা কাউন্সিলর যারা হবেন তাদের ভোটের ক্ষেত্রে। তো এই ব্যাপারগুলো তো আছেই, কারণ সরাসরি তারা বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত নন। আরেকটা ব্যাপার হলো যে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই অনেকে নির্বাচন হয়ে যাচ্ছে, এর আগেও হয়েছে। তার ব্যাপারটা হলো যে সিনারিওটাই ওইভাবে ক্রিয়েট করা হয়েছে। এখন মাননীয় বোর্ড প্রেসিডেন্ট বলছেন যে তিনি নির্বাচন করতে চান না, এবার বারবার তিনি বলছেন, তিনি সিনারিওতে আছেন, তিনি যখন নির্বাচন যদি করতে চান না কিন্তু সিনারিওতে থাকবেন তাহলে, কিন্তু তিনি তো বলেছেন তিনি মৃত্যুর আগ পর্যন্ত আসলে আর কেউ প্রেসিডেন্ট পদে দাঁড়াতেই চান না, কেউ এই কথা বলেও না যে তিনি তার এগেনস্টে দাঁড়াবেন, বা তিনি নিজেও বলছেন যে তিনি চান সামনে আগত, কিন্তু আসলে ঘটনাটা কি? এটাই আমি বলছিলাম যে তিনি যতদিন সিনারিওতে থাকবেন, তিনি নিজেও জানেন, সেজন্যই বলছেন যে তিনি সিনারিওতে থাকলে তো কেউ আসবে না, সেই সিচুয়েশন নাই। এবং এটা আসলে ব্যাখ্যা করা কঠিন, কারণ খুবই হলো সিস্টেমের ব্যাপার এবং সেটা সবাই ফিল করতে পারছে, তিনি নিজে ফিল করতে পারছেন বলে এটা বলছেন। তিনি যদি সিনারিওতে না থাকেন, তিনি যখন বলছেন যে আমি ছায়া হিসেবে থাকবো বা পিছনে থাকবো বডির পিছনে থাকবো, তখন কে ওই মিটিংয়ে আছে বাংলাদেশ এই বাস্তবতায়, বাংলাদেশ ক্রিকেটের এই বাস্তবতায় যে তিনি বলবেন যে হ্যাঁ আমি প্রেসিডেন্ট হিসেবে দাঁড়াবো, মানে তিনি আছেন তার সামনে কে আছেন এটাকে আমাকে একটু বলুন, বাস্তবতা কিরকম আছে? তিনি যদি সিনারিওতে না থাকেন সেক্ষেত্রেই হয়তো কেউ সাহস করে এগোবেন, কেউ না তখন সাহস করার মতো অনেকে সবাই চলে আসবেন, সাহস করার মতো অনেকে থাকবেন আর কি। তো তখন ভিন্ন প্রেক্ষাপট হবে। ব্যাপারটা হলো এই, তো আমরা সবাই জানি যে ইলেকশন নিয়েও জানি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হচ্ছেন, দেখ বাংলাদেশ ক্রিকেটে এরকম বাংলাদেশ একটু আগে যেটা আমাদের আলোচনা আসলো, বাংলাদেশে তো ক্রিকেট ইজ দ্য বিগেস্ট থিং। এবং আমি যদি খুব মানে মোটা দাগে বলি, আপনার বাংলাদেশের যে কোনো মন্ত্রী মিনিস্টারদের চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পটলাইট সবসময় এখানে বেশি থাকে, প্রচার থেকে শুরু করে তাদের লোকের তাদেরকে চেনে বেশি, তাদের তাদের মানে সবকিছু সবার উপর প্রভাব বেশি, এই ব্যাপারগুলো থাকে। তো এটা মানে আমি যদি ওই মোটা দাগের কথা বলছি যে খুব লোভনীয় পদ, সত্যি কথা বলতে গেলে কাজ করার জন্য তো আছেই, এমনিতেও দায়িত্ব হিসেবে খুব লোভনীয়। তো এখানে কেউ আসতে চাইবে না সেটা কিন্তু মানে এটা সোজা ব্যাখ্যা ই করা কঠিন, অনেকে আসতে চাওয়ার কথা এবং অনেকে ইচ্ছাও আছে, কিন্তু সিনারিও বাস্তবতা সেরকম নাই, সেই পরিস্থিতি সৃষ্টি করা হয়নি। এবং এবার যারা কাজ করছেন, এবার যারা চলে গেলেন, তাদের মধ্যে অন্তত দুই একজন আছেন, একজন অন্তত আছেন খুব ভালো, তিনি কাজ করতে চেয়েছিলেন কিন্তু এই এই শোতে টিকতে পারেননি বলে চলে যাচ্ছেন, তিনি চলে যাচ্ছেন। আমি নাম মেনশন করলাম না, তা মানে কিন্তু আমরা সবাই সেটা জানি, যারা ক্রিকেট সমস্ত সবাই জানি। তো আপনি চিন্তাই করতে পারছেন যে কাজ করতে না পেরে চলে যাচ্ছে, এবং অনেকে আছে এই বোর্ডে হয়তো কাজ করতে চান, কাজ করতে পারছেন না, তাকে সেই দায়িত্বটা দেওয়া হয়নি। এবং যদি আমি বলি যারা কাজ করতে চায় কিংবা তাদের যদি সত্যিকার ইচ্ছা থাকে, 8 বছর দায়িত্বে আছেন তারা, 2টা টার্ম, এবং আমি যদি ভারপ্রাপ্ত দায়িত্বে ধরি আরো 1 বছর কিন্তু তারা ভারপ্রাপ্ত দায়িত্বে ছিল, তো 9 বছর, 9 বছরে চাইলে বাংলাদেশে কোনো জায়গায় কিন্তু 9 বছর টানা কেউ দায়িত্বে থাকে এটা খুব রেয়ার, তো ধারাবাহিকতা থাকে না। তো তারা ছিলেন, তো 9 বছরে চাইলে বাংলাদেশ ক্রিকেটের ফল নলচে পাল্টে দেওয়া যেত, বাংলাদেশ ক্রিকেট সংস্কৃতি শুরু করে বাংলাদেশ ক্রিকেটের চেহারা পাল্টে দেওয়া যেত, যেটা আমাদের কাছে ক্রিকেট হয়ে গেছে, এই বোর্ডের কাছে ক্রিকেট হয়ে গেছে জাতীয় দল, জাতীয় দল কি পারফর্ম করলো, জাতীয় দল কি কি করলো, কিন্তু জাতীয় দলের প্রত্যেক আসবে পাইপ লাইন বলতে তারা বোঝেন যে হ্যাঁ ঠিক আছে ও ও রেডি হয়ে আসছে, ও আসছে পাইপ লাইন বলতে, তো এটা না পাইপ লাইন বলতে, আমার পাইপ লাইনের বিশাল একটা একটা জগৎ থাকবে, আমার দেশের ক্রিকেট ভিত্তি থাকবে। আজকে রিজিয়নাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কথা বলা হচ্ছে যে পাওন ভাই এই জেনারেল মিটিং এর দিন বললেন, এজিএম এর দিন বললেন যে এখন আমরা এসে বুঝতে পারছি যে এটা কতটা করছে, এতটা সহজ না, তারা 9 বছর ধরে দায়িত্বে আছেন, এতদিন তারা বুঝছেন যে দায়িত্ব সহজ না, তারা তো বারবার বলে আসছেন, একবার বলছেন 3 মাসের মধ্যে হয়ে যাবে, 6 মাসের মধ্যে হয়ে যাবে, 1 মাসের মধ্যে হয়ে যাবে, হয় না। আপনার এখন তারা বলছেন যে আমরা একাডেমি কাজ শুরু করেছি 9 বছর পর, একটা দেশে ক্রিকেট একাডেমি হবে 9 বছর দায়িত্বে থাকার পর, এটা তো বেসিক কাজ হয়ে শুরু হওয়ার কথা, এখন তিনি বলছেন যে সরি আমার নির্দেশনের ক্ষেত্রে দরকার ছিল। তিনি 2012 সালে তিনি নিজেও এখন দেখলে বুঝবেন, তিনি জানবেন যে 2012 সালে দায়িত্ব নেওয়ার পর তিনি প্রথমে বলেছিলেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে মোটামুটি ভালো, আমরা এখন টেস্ট ক্রিকেটে ভালো করতে চাই, 2021 সালে এসেও তিনি বলছেন যে আমরা ওয়ানডে তে ভালো টেস্ট ক্রিকেটে ভালো করতে চাই। আপনি করলেন কি তাহলে, আমার সোজা প্রশ্ন, আপনি করলেন কি তাহলে? আপনার বাংলাদেশে একটা একাডেমি আছে যে আমরা যেটাকে একাডেমি বলি, একাডেমি মাঠ, সেখানে প্র্যাকটিস হয়, একাডেমিটা হয়ে গেছে একটা হোস্টেল, কারণ সেখানে ঢাকার বাইরের ছেলেপেলেরা এসে থাকে। একটা ক্রিকেট একাডেমি কি সেটা আমরা ভারতের দিকে তাকালে বুঝতে পারি, আমরা সব কথা প্রসঙ্গে বলে ভারতের জনবল, ভারতের বাজার, ভারতের বাজেট, একাডেমি চালানোর বাজেট বাংলাদেশে নাই, এফডিআর এর এত এত টাকা পয়সা কি হবে, একাডেমি তো হবে কি, একাডেমি তো হবে, একাডেমিতে আপনি ক্রিকেট শিখাবে, আপনার সবকিছু শিখাবে, একাডেমি একটা সাইন্টিফিক ব্যাপার থাকবে, মানে খুব ভালো জিম থাকবে, সেখানে ক্রিকেটারদের কেউ যখন ভারতের একাডেমিতে কি হয়, কেউ যখন ইনজুর্ড হয় সাথে সাথে তাকে একাডেমিতে পাঠিয়ে দেয়, সেখানে তাকে একদম ফুল রিহ্যাব করে আসে, কেউ অফ ফর্মে আছে তাকে একাডেমিতে পাঠিয়ে দেয়, সেখানে তাকে
কোন জায়গা তার ঘাটতি আছে, তাকে সেভাবে স্পেশালিস্ট কোচ আছে, তাদেরকে নিয়ে নিবিড় ভাবে কাজ করা হয়, সেখানে বিভিন্ন ধরনের উইকেট আছে। একাডেমি হলো এটা, তাদের কোচরা সবাই প্রশিক্ষিত। বাংলাদেশের লাস্ট কবে কোন কোচকে দেশের বাইরে কোচিং এ পাঠানো, কোচিং ট্রেনিং এর জন্য পাঠানো হয়েছে আমাকে কি বলবো, আমরা কোন আম্পায়ারকে পাঠানো হয়েছে ট্রেনিং এর জন্য? তো আমি বলছি যে দেখুন, মানে ইচ্ছার ব্যাপারটা হলো সদিচ্ছার ব্যাপার, তো 9 বছর 90 সদিচ্ছা না থাকলে 90 বছরও হবে না। আমরা একেবারে শুরুতে আসলে বলেছিলাম দর্শকদের যে আমরা নাসিরের ঘটনাটা নিয়ে একটু আলোচনা করতে চাই, আমাদের হাতে একেবারে সময় কম, 1 মিনিটের মতো আছে, কায়সার ভাইকে দিয়ে শেষ করতে চাই পুরো বিষয়টা নিয়ে আপনার মতবাদ দিয়ে যদি শেষ করেন। না দেখেন, এটা একটু দুঃখজনক বিষয়, কারণটা হলো যে আমরা নাসির যেরকম ভাবে তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন এবং তাকে আমরা কিন্তু মনে করেছিলাম যে তিনি হয়তো বাংলাদেশ দলে লম্বা সময় ধরে খেলতে পারবেন, কিন্তু তিনি তার পারফরমেন্স ভালো করতে পারেননি এবং মাঠের বাইরে চলে গেছেন, এবং মাঠের বাইরে চলে গিয়েও কিন্তু তিনি মাঠের বাইরের ঘটনাগুলো তো আসলে প্রভাব বিস্তার করেছে খুব বেশি। রাইট, অবশ্যই মাঠের বাইরের ঘটনাগুলো তার প্রভাব বিস্তার করেছে, দেখে তিনি তার পারফরমেন্সটা খারাপ হয়েছে এবং তিনি এক অর্থে এখন যে পর্যায়ে রয়েছেন সেখান থেকে কিন্তু ন্যাশনাল টিমে ফিরে আসার তার আর কোনো সুযোগ নেই। এখন তিনি আলোচনা রয়েছেন অন্য একটা কারণে এবং যে ঘটনাটি ঘটেছে সেটি একটা ব্যক্তিগত বিষয় এবং আমি আশা করছি যে এটি যেন যত দ্রুত এই বিষয়ের সমাধান হবে ততই কিন্তু তার জন্য এবং আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং ক্রিকেটারদের জন্য এটা একটা স্বস্তির একটা বিষয় হবে। আরিফুল ইসলাম, রমি, রনি এবং এম এম কায়সার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ খেলা নিয়ে নতুন খেলায় সময় দেওয়ার জন্য এবং সাফ ফুটবল বাংলাদেশের বিশ্বকাপ বিসিবি নির্বাচনের সাথে নাসির তামিমকে নিয়েও একটু ছোট্ট করে আলোচনা করার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ এ পর্যন্ত, আগামী সপ্তাহে হাজির হয়ে যাব নতুন কোনো বিষয় নতুন কোনো অতিথিদের সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।